ত্রিপুরায় পরিবর্তনের তিন বছর তো গেল, বিরোধীদের ছাড়ুন, কেমন আছেন সদলীয়রা? ভালো আছেন নাকি খুব ভালো আছেন তা জানার চেষ্টা করছিল টিম ইন্ডিপেন্ডেন্ট। পরিবর্তনের মূল কাণ্ডারী সুনীল দেওধর এখন আর রাজ্যে আসেন না। মুখ্যমন্ত্রী ওনার নিরাপত্তা বলয়ের ভেতরে থেকে প্রোটোকলের নামে দলীয় তৃণমূল স্তরের কর্মীদের সাথে দেখা করা তো দূর, কথা পর্যন্ত বলেন না। আজ এক পৃষ্ঠা প্রমুখের বর্তমান অবস্থা এবং তার প্রতিক্রিয়া তুলে ধরা হবে। নাম কিশোর দেবনাথ, সাবরুমের পশ্চিম জলাফার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিশোরবাবু। পৃষ্ঠপ্রমুখ হিসেবে দল থেকে দেয়া হয়েছে পরিচয়পত্র, সেটা দেখিয়েছেন তিনি, কিন্তু আজ সেটা নেহাতি কলাপাতা মাত্র। দলে নাকি পৃষ্ঠপ্রমুখদের কোনো গুরুত্ব নেই। নির্বাচনের আগে অনেক খেটেছেন দলের জন্য, কিন্তু এখন সভা ডাকলে আর লোক আসে না বলে আক্ষেপ করেছেন বিজেপি দলের এই পৃষ্ঠপ্রমুখ। আগে যে আমরা মানে বড় বড় ওই প্রোগ্রামগুলো ডাকাই, আমরা যে মিটিং করছি, মিটিংয়ে উপরমহল কেন্দ্রের যে লোকগুলো আসে, অফিসাররা আসে, স্যাররা আসে, তারা আমরা কইছে যে মানে পৃষ্ঠপ্রমুখ ছাড়া একটা খেরাও বিলি হইতো না এই সরকার আসার পরে। অখন খেন্ন আঁতি টাঁতি কলা গাছ কত সমুদ্র যার গই, পৃষ্ঠপ্রমুখ বিলি হইলে মানে জিনিস বন্টন পঞ্চায়েতে যে কোনো জিনিস বিলি বন্টন হওয়ার পরে তখন আমার পৃষ্ঠপ্রমুখরা ওই কাস্টমার থাকে, মানে আমরা জানি যে অমুকে অমুক জিনিস পাইছি। মিটিং টিটিং তো কই, মিটিং কল করছি ইদানিং এক সপ্তাহ আগে মিটিং কল করছি, আমার বাড়িতে লোক আসে না। কী কারণ মনে হয়? কী কারণ হন যার যার ওই অখন প্রধান মেম্বার হইলে বড় নেতা যেটি বড় মাপের ওই তৈব নেতা হইলে বড় মাপের ওই তৈব, ফিস্টে টিস্টে কাম হবে না। আপনার কোন পঞ্চায়েত? পশ্চিম জলবা পঞ্চায়েত। তো আপনার মতন পৃষ্ঠপ্রমুখ ইয়াতে এই বুথে কতজন আছে? এই বুথে প্রায় 13 জনের মতন আছে পৃষ্ঠপ্রমুখ। ভোটের আগে কি আপনার মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুঝেছি? হ্যাঁ বুঝেছি, বাড়ি বাড়ি যাই, বিধায়ক সব বিধায়ক এই ভাড়াতে আছি, বিধায়কের কাছে এই ভাড়ার। আমরা মা বোন সবাই দাবি করছি একটা জিনিস, শুধু একটা রাস্তা, চাকরি লাগবে না। আমারও চাকরি লাগতো না, আমি চাকরি লাগতো না, লিখি স্টামে লিখিত দিই তার মধ্যে চাকরি লাগতো না, ক্লাস এইটে হরেনে কী চাকরি, আমারও চাকরির ব্যবস্থা করানো লাগতো না, লিখতে আর একটা বিপিএল কার্ডে দাবি করছি, সব বাদ দে বিপিএল টিপিএল। আর বিপিএল আমি এবিএল, একখানে 3 ঘন্টা জমিন মাত্র, বাড়ির বসতভূমি জায়গা নাই, পিতৃ সম্পদের উপরে রয়েছি আমি, আমার বাবা এখন বার করলে আমি বারো যাইতে। শুধু এই নয়, ওনার আরও অভিযোগ সরকারি চাকুরি দূর, একটা বিপিএল কার্ড বা চলাচলের রাস্তাটাও 3 বছরে করে দেয়নি সরকার। পাল্টা সরকার নাকি উন্নয়নমূলক কাজের কথা বলে জমির দখল নিয়ে নিয়েছে। ঘটনা 40 বিধানসভা কেন্দ্রে, অবস্থা কতটা শোচনীয় আর বিজেপি মানেই যে জুমলা তা বিজেপি কর্মীর মুখেই শুনুন আরও কিছুক্ষণ। তুই ভোট গণার পরে মোটামুটি সরকার আইলো, ভালো কথা। আমরা ভাড়ারও সবার দাবি আসিল যে একটা রাস্তা, একটাই রাস্তা দাবি আসিল, একটা রাস্তা ওখানে হয়েছে না, রাস্তাটা কীভাবে করা যায় উপর মল এটা দেখলি রাস্তাটা মানে খুব ভালো হয়। আর গত লকডাউনে আমার বাবার এই 24 কলমের দখল, পিতৃ সম্পত্তি, এই 10 কানি 5 গন্ডা, এটাও সরকার করোনার তাই বিনা নোটিশে প্লটটা লই গেছে কই। আমরা আপসে ছাড়ে দিছি, যখন মেডিকেল কলেজ করবো কইছে আমরা আপসে ছাড়ে দিছি, ঠিক আছে দেশে আমরা এই মেডিকেল কলেজের দরকার আছে। এখন আবার ইদানিং এই কয়েকদিন আগে আই রাইটি জোর জমিন এই রাস্তা করানো লাগে, এই আই বিধায়ক আই রাস্তাটার এই জায়গাটা দেখে গেছে, এরপর দিনের মাহফিল গেছে। আপনার বিধায়কের নাম কি? শঙ্কর রায় মহোদয়। রাস্তাটা এই যে গত লকডাউন একটা প্লট নিল, আমি দেশের লাই যান প্রাণ দিই, আমাকে মৃত্যুর জন্য মানে নরবলি দেওয়ার জন্য প্রস্তুত আছিল মানুষ। তো এখন এই পরিস্থিতিতে সরকার আইন ব্যবহারে আমার একটা প্লট নিচ্ছে, এখন আবার একটা রাইটি জমিন মাপ দিয়ে লাইছে, এটা রাস্তা করবো সোজা, তাও ছাড়ে দিছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাড়ে দিছি, গেলে তারপরও কিন্তু আছে যে রাস্তাটা হোক। কিন্তু এখন আমারে আমি একটা বিপিএল কার্ড চাইছি মহোদয়ের কাছে, মহোদয়কে আমার চাকরি দিব এই বিপিএল কার্ডের কথা বাদ দেই, বাদ দেয় বিপিএল সিপিএল, কিন্তু আমি এপিএল ভুক্ত, একখানে 3 ঘন্টা জমিন আছে, বাড়ির জায়গা নাই। এই হলো আমার বক্তব্য, আমি সরকারের কাছে চাই তাড়াতাড়ি যাতে আমারে একটু মানে দেখে আমাকে, আমি অনেক দিকে মানে সর্বহারা হয়ে রয়েছি, 40 বছরের ক্ষুধা আমারও তো আছে, বিধায়কে থাকলে হইতো না তো, আমরা পৃষ্ঠপ্রমুখ আমরা 40 বছরের আমরা ক্ষুধা নাই, আমরা এটা করলে কর নাই, এটা করলে কর নাই, এটা করলে কেউ ফরে, গ্রামের রাস্তার কথা করলে কেউ ফরে, টাউনের রাস্তা শহরের রাস্তা, বিশ্ব রোড, বিশ্ব রোড দিয়ে হবে না, গ্রামে
গ্রামে তো রুগীরা কিভাবে হসপিটালে যাবে? রাত্রে 2টার সময় আমি বাইসাইকেল দিয়ে হসপিটালে, গত লকডাউনে আমার বোনেরে হসপিটালে লই যাই। শুনলেন তো, এই হচ্ছে হীরা যুগের বর্তমান অবস্থা। বিরোধীরা বললে বলা যায় রাজনৈতিক মাইলেজ নেবার জন্য হয়তোবা মিথ্যে বলছেন, কিন্তু সদলীয়রা বললে বুঝে নিতে হবে মুখ্যমন্ত্রী ব্যর্থ এবং অযোগ্য। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।